বাড়িতে চলছিল ছেলে শ্রাদ্ধের কাজ আর ঠিক সেই সময় ভারতের প্রত্যাঘাতের খবর পেলেন সুদীপ বিশ্বাসের পরিবারের লোকেরা ভারতের ধ্বংসের জঙ্গি সাময়িক শহীদের পরিবারে পুলওয়ামা সেনা কনভয় জঙ্গি হামলার ঘটনায় শহীদ হয়েছিলেন নদিয়ার পলাশিপাড়া থানা এলাকার হাঁসপুকুরিয়ার সুদীপ বিশ্বাস গত চোদ্দ তারিখের পর থেকে এই বারোটা দিন বহু ঝড় বয়ে গেছে সন্তান হারানো পরিবারটির ওপর দিয়ে ধর্মীয় মতে এদিন ছিল নিহত জওয়ান সুদীপের শ্রাদ্ধের দিন পুত্র হারানোর শোকে পাথর জওয়ানের পরিবার ছেলের শ্রাদ্ধের দিনই খবর পেল ভারতের প্রত্যাঘাতের মঙ্গলবার ভারতীয় সময় ভোর তিনটে তিরিশ ভারতীয় বিমানবাহিনীর বারোটি যুদ্ধ বিমান পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ে পাকিস্তানের বালাকোটে হামলা চালায় ভারতীয় যুদ্ধ বিমান মিরাজ দু এই হামলায় ধ্বংস হয়ে যায় জৈস মোহাম্মদ লস্কর ও হিজবুল জঙ্গিদের ঘাঁটি ভারতীয় বায়ুসেনার সুপরিকল্পিত একুশ মিনিটের অভিযানে নিকেশ হয়ে যায় প্রায় তিনশো জঙ্গি নিয়ন্ত্রণ রেখার প্রায় আশি কিমি ভেতরে ঢুকে হামলা চালায় বায়ুসেনা পুলওয়ামায় সেনা কনভয়ে জঙ্গি হামলার জবাবে ভারতীয় সেনার এই প্রত্যাঘাতে সাময়িক স্বস্তি শহীদ পরিবারে পরিবর্তে যে কাজ করছে ওরা ক্ষতি করেছে তাতে আমি রাজি আমার এটাই ভালো লেগেছে যে মারা গেছে হ্যাঁ আমি এতে খুশি আমার 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 দেশের লোকে যাতে শান্তি থাকে ওদের শেষ করে যে আমার ভেতর থেকে আগুন জ্বলে যাচ্ছে হুম আমি এই রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড নদিয়া